नमस्कार बंधुरा आपनारा देखछेन प्रकल्प भाण्डार यूट्यूब चैनल। तो बंधुरा এই মুহূর্তে আপনাদের সকলের জন্য অনেক বড় সুখবর খাদ্য দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন রেশন তালিকা। এই মাস থেকে রেশন দ্রব্যের পরিমাণ 5 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ আগে যারা 5 কেজি করে পেত তারা এখন থেকে 25 কেজি করে পাবে। আর শুধু তাই নয়, এই মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিবার পিছু 2000 টাকা করে দেওয়া হবে। যেমনটি আপনারাও জানেন যে আমাদের রাজ্যে 5 রকমের রেশন কার্ড চালু রয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 3টি রেশন কার্ড রয়েছে, অন্যদিকে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে 2টি রেশন কার্ড রয়েছে। তো রেশন কার্ডের এই ক্যাটাগরির উপর নির্ভর করেই কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধাগুলো সকলকে দেওয়া হচ্ছে। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি একজন রেশন গ্রাহক হন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি, কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব নতুন এই রেশন তালিকা আর কোন কোন রেশন কার্ড থাকলে এই মাস থেকে আপনারা 5 গুণ বেশি সুযোগ সুবিধা পাবেন। এরই সাথে সাথে কারা সরকারের পক্ষ থেকে 2000 টাকা করে এই মাসে পাবে এই সমস্ত তথ্যগুলো এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন, কোথাও কিন্তু ভিডিও ছেড়ে যাবেন না বা কেটে কেটে দেখবেন না, সেক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। এই বিষয়ে আরও তথ্য আপনাদের দেব, তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আপনাদের জন্য এখানে নিয়ে আসি। তো দেখতেই পারছেন এই মাসের রেশন তালিকা এবং কারা কারা এই মাসে সরকার থেকে 2000 টাকা করে পাবে এই নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে জুলাই মাসে সরকারের বড় উপহার। পরিবর্তন হলো রেশন দ্রব্যের, আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা সাধারণ মানুষরা এখন থেকে পাবে। এই মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2000 টাকা করে দেওয়া হবে সাধারণ পরিবারকে। নতুন নিয়ম অনুযায়ী কোন কোন রেশন কার্ড দিয়ে ঠিক কী কী পাওয়া যাবে, এই মাসে কারা কারা সরকার থেকে এই 2000 টাকা করে পাবে, কিভাবে এই টাকা পাবে এবং কেন তাদের এই টাকা দেওয়া হবে এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হলো। তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো খুব ভালো করে দেখে নিন। তো প্রথমেই দেখুন রয়েছে এইচপিএইচএস রেশন কার্ড। তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা এই রেশন কার্ডটির মাধ্যমে চাল পাবে 3 কেজি মাথা পিছু এবং আটা পাবে 1 কেজি 900 গ্রাম করে প্রত্যেক কার্ড পিছু। এরই সাথে সাথে এরা গম পাবে 2 কেজি মাথা পিছু। অর্থাৎ বুঝতেই পারছেন কার্ড হিসেবে এইগুলো দেওয়া হচ্ছে, আপনার বাড়িতে যতগুলো কার্ড আছে সেই অনুসারে কিন্তু আপনারা কম বেশি পাবেন। তো এইচপিএইচএস রেশন কার্ড যাদের যাদের রয়েছে আপনাদের জন্য অনেক বড় সুখবর রয়েছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর দেখুন রয়েছে এএওয়াই বা অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ড। তো বিশেষ অধিকার প্রাপ্ত এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা চাল পাবে 21 কেজি পরিবার পিছু, আটা পাবে 13 কেজি 300 গ্রাম পরিবার পিছু এবং গম পাবে 14 কেজি করে প্রত্যেক পরিবার পিছু। এরই সাথে সাথে চিনি পাবে 1 কেজি 13.50 টাকা কেজি মূল্যে। অর্থাৎ বুঝতেই পারছেন অন্তোদয় অন্ন যোজনার রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে আপনাদের জন্য বড় একটি সুখবর রয়েছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর দেখুন রয়েছে পিএইচএস বা প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড। তো এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা নতুন নিয়ম অনুসারে চাল পাবে 3 কেজি মাথা পিছু, আটা পাবে 1 কেজি 900 গ্রাম করে এবং গম পাবে 2 কেজি মাথা পিছু। এরপর দেখুন রয়েছে আরকেএসওয়াই 1 বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর রেশন কার্ড। রাজ্য সরকারের এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা চাল পাবে 5 কেজি প্রত্যেক কার্ড হিসেবে। এই কার্ডে রেশন দ্রব্যের পরিমাণ আগের তুলনায় 5 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা আগে যারা 5 কেজি চাল পেতেন তারা এখন থেকে 25 কেজি চাল পাবেন। अर्थात এই রেশন কার্ডটাতেই কিন্তু অনেকটা বেশি পরিমাণ দ্রব্য বাড়ানো হয়েছে। এরপর রয়েছে RKSY 2 বা খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর রেশন কার্ড। সরকারের ৫মতম এই রেশন কার্ডটির মাধ্যমে রেশন গ্রাহকরা চাল পাবে 2 কেজি মাথা পিছু, অর্থাৎ আগে যারা 5 কেজি পেত তারা এখন থেকে 10 কেজি করে কিন্তু চাল পাবে। এই কার্ডে খাদ্যদ্রব্যের পরিমাণও 2 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ আগে কার্ড পিছু 1 কেজি করে দেওয়া হতো আর এখন ডবল দেওয়া হচ্ছে। তবে এবার রাজ্যের সকল সাধারণ মানুষের জন্য বড় সুখবর, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে 2000 টাকা করে। তো কারা কারা এই টাকা পাচ্ছে আপনাদের বলে দিচ্ছি, যাদের যাদের নাম সম্মান নিধি প্রকল্পে যুক্ত রয়েছে তারাই সরকারের পক্ষ থেকে এই 2000 টাকা করে এই মাসেই পাবে। আর কয়েকদিনের মধ্যে এই সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই 2000 টাকা করে দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের যাদের নাম নেই আপনারা অবশ্যই নামটি কিষাণ সম্মান নিধি প্রকল্পে তুলে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।